আমার মনে হয় যে আমি মানে তার সাথে আমার সাংসারিক জীবন না হলে হয়তো আমার গানটাও হতো না এভাবে করে। আমার ভক্ত শ্রোতা যারা রয়েছেন, যারা আমার গান শোনেন, তাদের জন্য হয়তো আমি এভাবে করে গাইতে পারতাম না। হয়তো গাওয়া হতো নিজের জন্য বা আমার বাবা মার জন্য গান করা হতো, কিন্তু সবার জন্য হতো হতো না। আসলে বাচ্চারা ভালো কিছু করলে তো সব মারে ভাল লাগে, আমারও ভাল লাগে। কিন্তু আমার কিন্তু 3 মেয়ে, ছোট দুটোকে চেষ্টা করছি, কিন্তু ওরা গানে আসতে পারেনি। অনেক সময় নাচ টাচ করে, পড়াশুনায় ভালো, ভিতরে অনেক ভালো লাগে কিন্তু প্রকাশ করতে পারি না অনেক সময়। কেন ছোট দুটো মন খারাপ করে, তারপরেও অনেক সময় মনে হয় যে অনেকে যখন বলে যে লুই পারবা, তখন একটা আলাদা একটা অনুভূতি হয়, সেটা আসলে বোঝানো যাবে না মার ভিতরের কথাটা। ও তো ভালো লাগার মতো একটা মানুষ না, ভালো লাগে তার জন্য। ভালো খারাপ সব মানুষের মধ্যেই থাকে, কারণ একটা মানুষের সব কিছু ভালো হতে পারে না, একটা মানুষের সব কিছু খারাপ হতে পারে না। কিন্তু তার 90% জিনিস আমার ভালো লাগে, 90% তার কথা বলা, তার চিন্তা ভাবনা আমার সাথে মিলে আর কি। আমি ছোটবেলা থেকে যেরকম চিন্তা করি বা একটা বই পড়লে যেরকম বইয়ের নায়কটাকে যেরকম মনে হয় আমার কাছে, ও তাকেও আমার সেরকম মনে হয়। অভিযোগ আমি মনে করি কি, যে একটা জিনিসের মধ্যে যদি সব কিছু ভালো থাকে তাহলে সেটার কোনো মজা থাকে না। আমার কাছে গল্প ভালো লাগে, যে গল্পে অনেক ট্র্যাজেডি থাকে সেই গল্পটা আমার কাছে ভালো লাগে। আমি যেটাই করতে যাই সেটা ভালো হয়ে যায়, কিন্তু আমি এক্সপেক্ট করি যেন ট্র্যাজেডি থাকে, কিন্তু হয়ে যায় ভালোটা। তো আমার সাংসারিক জীবনটাও এরকমই আসলে। আমার আসলে মনে হয় যে ওর সাথে যখন কাজ করি তখন মনে হয় না যে অন্যরকম কিছু মনে হয় না, মনে হয় যে না একটা শিল্পীর সাথেই, ওকে আমার এক্সট্রা কিছু মনে হয় না যে ও আমার বউ, হ্যাঁ ওর সাথে বাজাচ্ছি এরকম মনে হয়। ও আমার কাছে ওর নাম যখন স্টেজে বলে ও গান গাইতে আসে, তখন আমি অন্য শিল্পীর সাথে যেভাবে করি ওরটাও। তবে হ্যাঁ একটা জিনিস হয়, সেটা হচ্ছে ও যখন গান করে তখন আমার টেনশন হয়, এটা জানি না কেন জানি খুব টেনশন হয়, যে ওকে নিয়ে আমার টেনশন হয় যে আচ্ছা ও কি ঠিক মতো গাইতে পারবে নাকি ও কী করবে বুঝতে, মানে প্রথম প্রথম অনেক টেনশন হইতো, এখন ঠিক হয়ে গেছে আসলে পজিটিভ। আর আমি তাকে টেনশন দিইও যে আমি এখন কী গান করব, বা আমার গানের লিস্ট করে দেন, বা এটা এই টেম্পোটা কী হবে, এটা কী হবে, গানে কী বাজবে না বাজবে, এই টেনশনটা আমি তাকে দিই। আর এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় যে আমি মানে তার সাথে আমার সাংসারিক জীবন না হলে হয়তো আমার গানটাও হতো না এভাবে করে। আমার ভক্ত শ্রোতা যারা রয়েছেন, যারা আমার গান শোনেন, তাদের জন্য হয়তো আমি এইভাবে করে গাইতে পারতাম না। হয়তো গাওয়া হতো নিজের জন্য বা আমার বাবা মার জন্য গান করা হতো, কিন্তু সবার জন্য হতো হতো না।
তার সাথে আমার তো আসলে প্রফেশনাল কাজেই পরিচয় হয়েছে প্রথম, তখন তো আপনি করেই শুরু করেছি, তো ওই আপনিটা রয়ে গেছে। আমার ভালো লাগে আপনি করে বলতে, আমার ভালোই লাগে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার 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 মাও আমার আব্বা আব্বাকে আপনি করে বলে। হ্যাঁ, অদ্ভুত বললেন। আমার শ্বশুর আমার শাশুড়িকে হচ্ছে আপনি করে, ও সরি সরি, হ্যাঁ তাই, আমার আব্বা কিন্তু আমাকে আপনি করে বলে সবসময়। ছোটবেলা থেকে দেখে আসছি আমার আমার আব্বা আমার আম্মাকে আপনি করে বলে। ও দায়িত্ববান, অনেক দায়িত্ববান, এটা ঠিক। কিন্তু একটা জিনিস, এটা সবসময় আমার কমপ্লেন থাকবে এবং থাকে, ও অনেক মানে বেশিরভাগ সময় অ্যাবসেন্ট মাইন্ড থাকে, এটা থাকবে, কারণ সে একজন শিল্পী মানুষ। শিল্পী মানুষের আসলে বাধা ধরা চলে না, এটা সবসময়ই থাকবে। তবু আমার মনে হয় কিছু কিছু কাজে একটু সিরিয়াসনেস হওয়া দরকার, মানে ফ্যামিলির অনেক কাজে একটু সিরিয়াসনেস আসা দরকার, সেটা তার মধ্যে থাকে না, সবসময় শৈল্পিকভাবেই থাকে আর কি। বউ হিসেবে যেটা সেইটাতে আমার কোনো কমপ্লেন নাই, শুধু একটু মানে রাগি, হ্যাঁ অনেক রাগ, হ্যাঁ এই রাগটা যদি একটু কমায় তাহলে বাকিটা ঠিক আছে। এমনিতে ওর ও খুব দায়িত্ববান, ও হচ্ছে যে ও নিজে আমার বাসায় কোনো কাজের ওই রকম লোক নাই, ও নিজে রান্না করে, রান্না খুবই ভালো। আমার তো আমি তো যখন প্রথম ওর সাথে আমার যখন বিয়ে হয় নাই, প্রথম ওদের বাড়িতে বেড়াতে গেছি, তখন ও আমাকে বলল যে ও রান্না করতে পারে না, এবং ওর প্রথম রান্না ছিল হচ্ছে ও হোস্টেলে থাকতো, তোর বড় আপুরে রান্না করতো, ও খাইতো আর কি। তো একদিন ওকে বলছে তুই রান্না কর, তো হচ্ছে কি যা রান্না করছে ফ্রিজ থেকে করলার কপি নিয়ে আসে, বাঁধাকপি নিয়ে এসে এর ভাজি করছে। তো এটা শুনে প্রথমে একটু ভয় পাইছিলাম যে আল্লাহ কি হয়। তো পরবর্তীতে বিয়ের পরে শেষ অনেক মজার মজার রান্না করে খাওয়ায় আমাকে। আমার আসলে আমি বলবো যে আমার ফ্যামিলি সবাই আমাকে খুব সাপোর্ট করে সব কাজেই, এবং ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার আশেপাশের যে মানুষগুলো সারাউন্ডিং পিপল সবাই খুব মানে আমার কাজের খুব অনুকূলে। তো ঢাকা শহরে তো আসলেও একটা কাজ করতে গেলে কিন্তু সারাটা দিন অতিবাহিত হয়ে যায়, আমি যখন বাসা থেকে বের হই সারাদিনের নাম করে বের হইতে হয়। তো এই জায়গাটায় যদি আমার সাথে আমার বোন বা আমার মা বা ও না থাকতো, তাহলে আমি মনে হয় না যে গান করার আর সম্ভব হতো না, পায়রাকেই সময় দিতে হতো আর কি সম্পূর্ণ সময়টা। এটা বিশাল বড় একটা সাপোর্ট আমার জন্য। পায়রা ওকে অনেক সহযোগিতা করে, এটা ঠিক। হ্যাঁ, পায়রা ছোটবেলা থেকে এখন পর্যন্ত মানে আমি যে জার্নিটা করেছি পায়রা ওই জার্নিটাই করেছে। আমি যে ধরনের গান পছন্দ করি, আমি আসলে একটু পছন্দ করি যে সফট মেলো টাইপের গান পছন্দ করি, এবং ছোটবেলা থেকে যেহেতু গান শুনে শুনে শিখেছি, আমার ওই একটু সেমি ক্লাসিক্যাল গানের প্রতি একটু টান বেশি। তো আমি চাই যে এখন যে মানুষ যেরকম সবাই খুব মিউজিক ভিডিওর প্রতি ঝুঁকে পড়েছে, ওই রকম গানও কিছু সৃষ্টি করতে হবে মানুষের চাহিদার জন্য। আর আমি পাশাপাশি যেহেতু আমি গান শুনে শিখেছি, আমি আমি চাই যে আমি কিছু কভার সংও করব, আর আমার মৌলিক গান যেগুলো হবে সেগুলো আমি চাই যে ওই সফট মেলো টাইপের আমি কিছু গান নিজের জন্য রেখে যেতে চাই যে আমি এই গানগুলো গেয়েছিলাম। আসলে কম্পোজিশন তো অনেক বড় একটা বিষয়, অনেক কষ্টের একটা কাজ, অনেক সময় দিতে হয়। আমি এই কিছুদিন ওর কিছু নজরুলের গান কম্পোজিশন করার চেষ্টা করতেছিলাম, তো সেটা করতে গিয়ে দেখলাম যে আসলে অনেক কষ্ট একটা গান কম্পোজিশন করা। আমরা বাইরে থেকে একটা গান যখন তৈরিটা শুনি, তখন আসলে মনে হয় কি যে গানটা শুনে ফেললাম, কিন্তু আসলে গান একটা একটা তৈরি গান, নজরুলের গান তো আসলে সুর করা থাকে, সব কিছু করা থাকে, তারপরে এটা রিঅ্যারেঞ্জমেন্ট করা আর কি, সেইটা করতেও অনেক কষ্ট। তো আসলে আমি মনে হয় না যে ওর জন্য আমি নিজে কখনো গান কোনো দিন কম্পোজিশন করতে পারবো, কারণ এটা অনেক 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 বড় একটা কাজ, এটা আসলে আমি এর আগে কখনো বুঝি নাই। সে একজন ভালো বাদক, আমার আমার খুব আমি খুব কমফোর্টেবল ফিল করি যখন আমি স্টেজে উঠি এবং সে আমার সাথে থাকে।
অন্য আর দশজন, মানে হয়তো বাংলাদেশের টপ মোস্ট মিউজিশিয়ানদের সাথে আমি কাজ করেছি এবং দেশের বাইরের মিউজিশিয়ানদের সাথেও কাজ করেছি, কিন্তু সে যখন আমার সাথে থাকে তখন আমার কেন যেন অন্যরকম একটা সাহস ভিতরে কাজ করে। তো আমি আমি চাইবো যে সে বাজনাটার দিকেও অনেক বেশি মনোযোগী হোক, এবং সেই সাথে যেহেতু তার ইচ্ছা আছে কম্পোজিশনের দিকে সে একটু আগ্রহী হোক। আর একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার ওনার সাথে গান গাইতে গিয়ে যতক্ষণে আমি না শিখেছি, গান গাইবার আগে 3 ঘন্টা যে গ্রিন রুমে বসেছিলাম ওই সময়ের মধ্যে মনে হয় যে আমি পুরো একটা মানে ওনার সময়কার মিউজিক ওয়ার্ল্ডটা কীরকম ছিল সেই সম্পর্কে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। এবং ওনার এই 3 ঘন্টা সেশনের মাধ্যমে যে আমি যতটুকু শিখেছি, আমার মনে হয় যে এটা আমার লাইফ লং টাইম একদম খুব কাজে দেবে, এই কথাগুলো, এই সাজেশনগুলো। এবং উনি ওনার সময় কী কী করতেন, কার সাথে কীভাবে কথা বলতেন, মিউজিক ডিরেক্টর ডিরেক্টরদের সাথে উনি কীভাবে, ওনার অ্যাপিয়ারেন্সটা কেমন হতো, বা গান করতে যাওয়ার আগে উনি কী, ওনার প্রিপারেশনসগুলো কেমন থাকতো, সবগুলো বিষয় উনি আমাকে ওই 3 ঘন্টার মধ্যে বলেছেন। আর গান গাইতে গিয়ে এই 3 ঘন্টার সেশনের পর গান গাইতে গিয়ে আমার মনেই হলো না যে আমি এত বড় এত গুণী একজন মানুষের সাথে গান দাঁড়িয়ে গান গাইছি, কোনো টেনশন কাজ করে নাই সত্যি কথা বলতে। গান তো সবারই ভালো লাগে, কিন্তু অনেক সময় হয় না যে ওনার মতো টোনাল কোয়ালিটিটা যদি আমার হতো বা ওনার মতো যদি একটু গান গাইতে পারতাম। ছোটবেলায় মনে হয়েছে যে ওপার বাংলা না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠ আমার খুব বেশি টানতো আমাকে, আর আমাদের দেশের খুব গুণী একজন শিল্পী, আমার খুব ভালো লাগার একজন শিল্পী শ্রদ্ধা নীলুফার ইয়াসমিনের কণ্ঠটা আমাকে খুব টানে। আ